কিছুদিন আমার মন্ত্রী ছিল, আম বিভাগ মন্ত্রী ছিল, এই বিভাগ মন্ত্রী ছিল, তার সাংবাদিক মানুষের দায়িত্ব রঘুনন্দ দাস এই বিভাগ মন্ত্রী। আমি সেতুবে আমি কে সাংবাদিক সুরক্ষা বহু কথা হয়েছে, জাগে গোটে সাংবাদিক দায়িত্ব কর্তব্য বিষয়ে তা সত্ত্বে তাঁরে ঘটনা ঘটিল, যদিও সে বর্তমানে বিধায়ক না মন্ত্রী না, এইটা আজি লজ্জাজনক কথা কম হয়ে কোশ্চিন নয় যে গিরফদারি হব কি না দোষা পুলিশ অনুসন্ধান করছি, কিন্তু এভাবে লোক এই ঘটনার কমসে কম সাধারণ গোটে ক্ষমাপ্রার্থনা করার কথা ভুল ভাবার কথা মানে ভুলে যাইছি, মুই বিভাগ মন্ত্রী ছিল, কিন্তু সে কথা সে কে প্রস্তুত হল না, সেই সময় সে লজ্জাজনক এবং নিন্দনীয় ঘটনা, এবং পুলিশ অনুসন্ধান করুছি, সে গোটা ফ্রি সবলে নেবে যে মো ঘর ভিতরে প্রবেশ কলা মোর অনুমতি নেই নাই, কিন্তু এই কথা কোন জনে ব্যক্তি যে সাধারণ জীবনে অছন্তি যে কথা বিভাগ মন্ত্রী দিলে এবং সেই মন্ত্রী ভাবে সে কোয়ার্টার সে পাই দিলে বিধায়ক ভাবে নুহ, সেইটাই লজ্জাজনক, মু ভাবছিলাম যথেষ্ট সময় হয়েছি, সে গোটা ক্ষমা নিজ আড়ু করা উচিত যে সাধারণ জীবন সে রহবা যাব। আজি খোদ রাজধানীরে জনে মহিলা সাংবাদিকা যেভাবে দুর্ব্যবহার প্রদর্শন করাগলা এবং রাজ্যের জনে বরিষ্ঠ নেতা এতে সম্পৃক্ত, এটা হচ্ছে লজ্জার বিষয় বলে কোহাযিব নিশ্চিত ভাবে, সারা রাজ্যের সাংবাদিক মানুষ এটা মর্মাহত করেছি, ক্ষুব্ধ করেছি, এবং জন মহিলা সাংবাদিক যে সাংবাদিক সুরক্ষা পাই আমি বিভিন্ন সময় সরকার পাখে দাবি করে আসছি, এবং যে যাহ ঘরে ঘটলা ঘটনা ঘটিলা সে হচ্ছেন রাজ্যের পূর্বতন সূচনা লোকসম্পর্ক মন্ত্রী, আঠ ভাই দুর্ভাগ্যজনক ঘটনা মধ্যে কিছু নাইপরে, তেমন না সে দলর কি দায়িত্ব উত্তর দায়িত্ব নিয়েছেন না সে নিজে উত্তর দায়িত্ব নেচ্ছেন, বর্তমান সুদ্ধা না সে ক্ষমা প্রার্থনা করেছেন না উল্টি সে তাঁর পক্ষ রক্ষা চাহুন যে যা করছেন সেটা জষ্টিফায়েড বলে, তেমন তিন দিন বিতিগেলে মধ্যে পুলিশ আকশন আমি আদৌ খুশি নুহ, পুলিশ যা করেছি সেতরে মধ্যে তা পর্যাপ্ত নুহে, আমি ডিমান্ড করছি যে ইমিডিয়েট যে আকশন হওয়ার কথা পুলিশ তার আকশন ঠিক ভাবে করু না, সরকার মধ্যে যেভাবে ভাবে নূয় সরকার আসছেন আমি পূর্ব সরকারে যে প্রকার হারাস হয়েছিল নূয় সরকারে মধ্যে আমি সেই কথা দেখুছ, নূয় সরকার মধ্যে সেই তৎপরতা কিছু দেখিবাকে মিলুনি যে জন মহিলা সাংবাদিকক খুদ রাজধানীর এভাবে দুর্ব্যবহার প্রদর্শন করা যা তাকে মধ্যে সরকার যেভাবে প্রম্পট দিলে মুখ্যমন্ত্রীর হাতের সূচনা লোকসম্পর্ক বিভাগ দায়িত্ব অছি, নূয় মুখ্যমন্ত্রী মধ্যে প্রম্পটলি রিয়াক্ট করার কথা, সরকার মধ্যে কেউ বর্তমান সুদ্ধা এই বাবদে দুঃখ প্রকাশ করে না, তেমন উভয় ঘটনাকে নিয়ে আমি মর্মাহত, সমস্ত ভুবনেশ্বর সাংবাদিক মানে মর্মাহত, সারা রাজ্যের মধ্যে আকু নেকি আজ প্রতিবাদ করা যাচ্ছে, তেমন আমার ডিমান্ড হল যে এভাবে কাণ্ড ঘটাইছেন সে দুঃখ প্রকাশ করুন বা না করতু আমার সেতরে যাচ্ছে নাই, পুলিশ তার আকশন করু যে পর্যন্ত পুলিশ আকশন ন করেছি এ আন্দোলন জারি রহব, এবং সরকার মধ্যে সরকার যে প্রম্পট আকশন আমি চাহুলু সরকার মধ্যে সে বাবদে প্রম্পট আকশন বর্তমান সুদ্ধা করে না সেটা মধ্যে আমি আমি সেতরে মর্মাহত ক্ষুব্ধ, তেমন আমি মুখ্যমন্ত্রীর পাখে আজ ডিমান্ড করছু মুখ্যমন্ত্রী প্রম্পটলি রিয়াক্ট করতু কিংবা তাঁর সরকার কি জন আসে রিয়াক্ট করতু এই বাবদে ফর্দর সাংবাদিক সুরক্ষা নেই নূয় সরকারের আভিমুখ্য কম সে আভিমুখ্য মধ্যে স্পষ্ট হওয়া দরকার, পূর্বতন মন্ত্রীর জনে মহিলা সাংবাদিক প্রতি এভাবে অভদ্রচিত ব্যবহার যেতে কড়া শব্দের নিন্দা কলে কম পড়ব, সারা রাজ্য এবং সে মহিলা সাংবাদিক জনক রঘুনন্দন দাস ঝিও বয়স এবং যা ঘটনার জনা পড়ছে মহিলা সাংবাদিক কেবল তাঁর কর্তব্য সেটি সম্পাদন করা যাই তাঁর রঘুনন্দন দাস সহ কি সম্পর্ক নথিলা কি তাঁর ঘর সহ কিছু সম্পর্ক নথিলা, এবং সে তাঁর সিকুরিটি লোকের পরমিশন নেই সে ঘর ভিতরে পরিবেশে পশুছি তাঁর ঘর ভিতরে তো যাই নথিলে তাঁর ক্যাম্পস ভিতরক পশুছেন কেবল পাখ ক্যাম্পসর পাখ ক্যাম্পসর ভিজুয়াল নেওয়া সে পশুছিলেন আউ কিছু না, এথর এমনি কম প্রলম্ব অসুখ হল যে সে জনে পুরো পূর্বতন মন্ত্রী সে এতে উত্তৃপ্ত হয়ে কোণ এথর প্রলম্ব অসুখ হল যে সে জনে পূর্বতন মন্ত্রী পুনি আই এন্ড পি এন ডিপার্টমেন্টর দায়িত্বের মধ্যে ছিলেন সে তাঁর কুকুরকে ছাড়ি দেওয়া কৌশল আপনি দেখুন আস্পর্ধার অন্ধ নহলে কৌশি ব্যক্তি এই প্রকার
কার্য করিব না। মু ভাবুছি তাঙ্ক ভিতর বোধে সে যে সময় থিলে ক্ষমতার, সে ক্ষমতার অন্ধত্ব এপর্যন্ত বোধে ছাড়িনি। সে এবে বোধে সে অন্ধপুটুলি আখিরে বাঁধিকি বুলুচ্ছন্তি, নহলে এভাবে প্রকার অসত ব্যবহার সে কেবে করিবাকু পছেই নথা, কেবে আগ্রহ প্রকাশ করিনথান্তে। মানে মু তো ভাবুছি সারা রাজ্যরে সবু সাংবাদিক আছে বরাবর প্রতিবাদ, মানে প্রতিবাদ জারি রাখবা কথা, যে পর্যন্ত এবেকার সরকার তাঙ্ক বিরুদ্ধে কৌশি ঠোস প্রমাণ থাইকি কৌশি প্রকার কার্যানুষ্ঠান গ্রহণ করি না, সে পর্যন্ত মু ভাবছি সারা রাজ্যের সাংবাদিক মানে এই আন্দোলন জারি রাখবা দরকার।